ভারতবর্ষের ভিতর ধুবরী লোকসভা সমষ্টি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় নির্বাচন কমিশনের যোগেদি এনেকা করে পেলাইছে যে এঠাইর আনঠলে যাবলে বহুদিন লাগি যায়। ভারতবর্ষের ভিতর সকলকে ডাঙর সমষ্টি করেছে, বাকি সমষ্টিবিল 12 লাখ 14 লাখ মানুষ, ধুবরীত 27 লাখ মানুষ। কারণ বদর দিন আজমল ডাঙরিয়াক যিকোনো প্রকারে তেও জিকাব লাগে, কিন্তু নতুনক যিখিনি সংযোজন করেছে তার ভিতর এই সিজন গ্রাম, এই সিজন গ্রাম সমষ্টিত রেকর্ড সংখ্যক ভোটক বদর দিন আজমল সাহাবক পরাস্ত করব রাইজ, তার ইঙ্গিত আজি আপনাকে দেখেছে। মই প্রথমে আপনার এই বৈতামারি চলন্ত পাড়াত উপস্থিত হয়ে প্রয়াত কংগ্রেস নেতা চন্দন সরকার ডাঙরিয়ার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছো। আর তেখেতর পুত্র চন্দন সরকারের আধারুয়া কামবিল পূরণ করার ক্ষেত্র যি প্রচেষ্টা করেছে তার মানে শলাগ লো। এইবিল সস্তিয়া কথা তেওঁহে কব পারে, ইয়াত আক কিয় হাওয়া টাওয়া, এন আর সিত কি করলে সেটহে কব লাগে, 51-71 ভিত্তি বছরের সময় কি করলে সেটহে কব লাগে। এবার কয় হাওয়া হয়ে যাম, এবার কয় বিয়া করিম, এবার কয় লড়াছলীবিল তেজ গরম হয়ে যায়, এবার কয় চুরি ডকাইত, এই কথাবিল কিয় কয়। মতো কোয়া নাই, মতো কেউ এনে ধরনের মো কোথ যে আপনি রিপোর্ট কার্ড লো পেলায় আহক, বিগত 15 বছর এই মানুষখিনিয়ে কি করলে, হিমন্ত বিশ্ব শর্মার আপনার সম্বন্ধ আছে নাই, এই কথাবিল আপনি রাইজক কক। বিভিন্ন রাইজর বিপদের সময়ত আপনি এই ধুবরীবাসী রাইজর নাই, সেই কারণে ইমান দিন আপনি নাছিলে, যা কালি বোধহয় আহি পেলায় উলাইছে, তো এটা মাটিত নাই, আপনাকে অকল প্রেস কনফারেন্স দেখব, এটা ইফতারলে মনত পড়ছে, বিগত 15-20 কতো ইফতার দিয়া নাই, এতিয়া রাইজর ওসর কান্দিছে। এই কান্দন যদি রাইজে এন আর সি সময় করলে হেতেন, রাইজে মনত পেলালে হেতেন।